এসেছে ফরহিন তাবাসসুম বলেছেন, বড় সূরা দিয়ে নামাজ পড়তে চাইলে সর্বনিম্ন কয়টি আয়াত অবশ্যই পড়তে হবে? আসলে সালাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা প্রত্যেক রাকাতে ফরজ, এটা আমরা জানি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাকরা উমাতে আসসালামিনাল কোরআন। এখন সুরা ফাতেহা পড়লে সেই ফরজটা আদায় হয়ে যায় সর্বসম্মতিক্রমে সবার সবার মধ্যে, কিন্তু ফরজ সালাতের প্রথম দুই রাকাতে কিংবা সুন্না সালাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর আরেকটা সুরা মিলানোর হুকুমটা কি, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটো মত আছে। কেউ বলেছেন যে এটা ওয়াজিব, আর কেউ বলেছেন যে এটা সুন্নাহ, অর্থাৎ অপশনাল, সুন্নাহ বা মুস্তাহাব হিসেবে থাকবে। তাহলে যারা ওয়াজিব বলেছেন তাদের মতে এটা যদি না পড়ে তার সালাত হয়ে যাবে, তবে সৌসেজদা করতে হবে। আর অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে সৌসেজদা করতে হবে না, কারণ এটা মুস্তাহাব, অন্য সুরা মিলানোটা মুস্তাহাব। এভাবে তারা বক্তব্য দিয়েছেন, অর্থাৎ সুন্নাহ মুস্তাহাব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। কিন্তু মানে সার্বিক বিবেচনায় হাদিস কোরআনগুলোকে একসাথে করলে তারা বলেছেন যে এটা মোস্তাহাব। আবার যারা বলেছেন ওয়াজিব তারাও বলেছেন মানে সুরা ফাতিহা পড়া দিয়ে ফরজটা আদায় হয়ে গেল, বাকি মেলানোর বিষয়টাকে তারা ওয়াজিব বলেছেন, সেটাও একটা এজতেহাদ। যাই হোক, এখন ওয়াজিব বলা হোক আর সুন্নাত মোস্তাহাব বলা হোক, কতটুকু পড়বে? এখানে একটা সুরা মিলাতে পারেন, একটা আয়াত মিলাতে পারেন, হ্যাঁ তিনটা আয়াত মিলাতে পারেন। ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে উত্তম হচ্ছে ছোট হলে তিনটা আয়াত মিনিমাম বা তার থেকে বেশি, আর বড় আয়াত হলে একটা আয়াতই যথেষ্ট। কারণ আমরা জানি যে কোরআনের কোনো কোনো আয়াত হয়তো হাফ পৃষ্ঠা, কোনো কোনো আয়াত আছে পুরো এক পৃষ্ঠা। তো সুতরাং বড় ছোটর দিক থেকে যদি দেখা যায় তাহলে খুবই ছোট্ট আয়াত হলে তিনটা মিনিমাম পড়াটাকে কেউ কেউ রেকমেন্ড করেছেন। কিন্তু এগুলো ওইভাবে নবী সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, বরং ওলামায়ে কেরাম নবী সাল্লাহ সাল্লামের আমলকে পর্যবেক্ষণ করে তারা ইজতিহাদের মাধ্যমে এই নির্দেশনাগুলো বের করেছেন। তো তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমাদের ওলামায়ে কেরামের যতগুলো মত আমরা পেয়েছি তাতে এতটুকু বলা যায় যে আপনি যদি সূরা ফাতিহা পড়েন এবং অন্য কোনো সুরা না মেলান তাহলে আপনার সালাত হয়ে যাবে, তবে ফরজের প্রথম দুই রাকাতে অন্য যে কোনো সুরা অথবা যে কোনো আয়াত ছোট হোক বড় হোক মেলালে অথবা কয়েকটা আয়াত মেলালে আপনার জন্য যথেষ্ট। এটাই হচ্ছে সর্বশেষ কথা। আহুনা।